আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা মূলত একটা কারেকশন ভিডিও। আসলে এর আগে একটা ম্যাথ করেছিলাম, এফএসকে মডুলেশনের ব্যান্ডউইথ এবং বিটরেটের মধ্যে যে রিলেশন, তো সেখানে কিছু মিসিং হয়েছিল, সেগুলো আজকের ভিডিওতে কারেকশন করা হবে। দেখেন, এফএম যেটা আছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা মূলত অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, বাট এফএসকে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। আর পিসিএম যেটা আছে পালস কোন মডুলেশন, সেটা মূলত অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন। তো আসলে অনেক সময় এগুলোর সাথে একটা মিক্সিং হয়ে যায়। তো আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের যে ব্যাপারটা সেখান থেকে শুরু করছি। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, দেখেন এই গ্রাফটা দেখেন, এখানে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি শিফট কেইং যে মডুলেশন আছে, এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে দুইটা ইনপুট সিগন্যালকে মডুলেট করা হয় বিএফএসকেতে। তো যার ফলে আমাদের যে দুইটা আউটপুট ফ্রিকোয়েন্সি তৈরি হয়, একটা হচ্ছে মার্কস ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে স্পেস ফ্রিকোয়েন্সি, লজিক অন জিরোর উপরে ডিপেন্ড করে। আপনার ইনপুটে যখন লজিক অন থাকে তখন আমার মার্কস ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়, এবং ইনপুটে যখন লজিক জিরো থাকে তখন আমার স্পেস ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়। এবং সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী দেখেন আপনার আমার যে স্পেকট্রাম ডায়াগ্রামটা দেখেন, এখানে এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মার্কস ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে স্পেস ফ্রিকোয়েন্সি। তো যখন আমার লজিক অন হয়, লজিক অন বাইনারি ইনপুট সিগন্যাল লজিক অন হয়, তখন আমার ক্যারিয়ারটা মার্কস ফ্রিকোয়েন্সি পর্যন্ত ডেলেফ পরিমাণ শিফট হয়ে যায়, যেটাকে আপনারা আপ শিফট বলতে পারেন, বা ডেভিয়েট হয়ে যায়, পজিটিভ দিকে ডেভিয়েট হয়ে যায়। আবার যখন আমার লজিক জিরো হয় বাইনারি ইনপুট সিগন্যালটা, তখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমার এফএস পর্যন্ত ডেভিয়েট হয়ে যায়, যেটাকে আমরা লজিক ডেভিয়েশন ডাউন বলতে পারি। তো এইভাবে মূলত ফ্রিকোয়েন্সিটা শিফট হয়। ঠিক আছে, এখানে এই যে মার্কস ফ্রিকোয়েন্সি এবং স্পেস ফ্রিকোয়েন্সির যে ডিস্টেন্স, সেটাকে আমরা প্লাস ডেলেফ মাইনাস মাইনাস ডেলেফ, টোটাল ডিস্টেন্সটা টু ডেলেফ, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা হচ্ছে মূলত মার্কস ফ্রিকোয়েন্সি এবং স্পেস ফ্রিকোয়েন্সি বাই ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি শিফটিং সেটা। এবার একটা ব্যাপার একটু খেয়াল করি, দেখেন আমাদের ইনপুট সিগন্যালটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল, এবং এই ডিজিটাল সিগন্যালকে আমরা আমাদের যে ক্যারিয়ার যেটা আছে সেটা কিন্তু আমাদের একটা সাইনোসয়েডাল সিগন্যাল, যেখানে আমাদের দুইটা ফ্রিকোয়েন্সি থাকে, স্পেস ফ্রিকোয়েন্সি মার্কস ফ্রিকোয়েন্সি। এখানে এটা ওয়াইন থমাসির বই, ডিজিটাল কমিউনিকেশন, ওয়াইন থমাসি, ওনার বইয়ের ডিটেলস হয়তো বা দেখলে বুঝতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারবেন আশা করছি। তো এখানে ওনার বইতে যেটা বলা সেটা হচ্ছে দ্য হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ইন এ স্কোয়ার ওয়েভ, দ্য হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এখানে যে এফ এ যেটা আছে এটা হচ্ছে হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো দ্য হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট ইন এ স্কোয়ার ওয়েভ ইকুয়ালস দ্য রিপিটেশন রেট অফ এ স্কোয়ার ওয়েভ হুইচ উইথ এ বাইনারি সিগন্যাল ইজ ইকুয়াল টু হাফ দ্য বিট রেট। এখানে এফ বিটা হচ্ছে মূলত বিট রেট, আর এফ এটা হচ্ছে হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি আপনি বলতে পারেন। এখানে যে এফ এ ইকুয়ালস টু এফ বাই টু, এফ বি বাই টু মানে বিট রেট বাই টু, নর্মালি এটা যেটা দেখানো হচ্ছে যে আপনার অ্যানালগের সাথে ডিজিটাল একটা রিলেশন দেখানো হয়েছে। এখানে আসলে এফ এটা হচ্ছে মূলত এই সিগন্যালটার হাইয়েস্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এবং এফ বি বাই টু যেটা হচ্ছে বিট রেট বাই টু, মানে এই ফ্রিকোয়েন্সিটা বিট রেট বাই টু এর সমান। ঠিক আছে, এটা আমরা একটু দেখলাম। এবারে আরেকটু ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ এফএসকে, এফএসকের যে মিনিমাম ব্যান্ডউইথ, আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে মিনিমাম ব্যান্ডউইথ কীভাবে বের করে ফ্রিকোয়েন্সি শিফট কেইং এর। তো আরেকটা ফর্মুলা মিনিমাম ব্যান্ডউইথটা বের করা যায়, যেটা মূলত ওনারা আসলে ওই ধরনের গ্রাফগুলো থেকে এটা করেছে, যে ব্যান্ডউইথ ইকুয়ালস টু এটা হচ্ছে মডুলাস ভ্যালু, যে আপনার স্পেস ফ্রিকোয়েন্সি মাইনাস বিট রেট, এই ভ্যালুটাকে ভ্যালুটা থেকে ডিফারেন্স করেছে মার্কস ফ্রিকোয়েন্সি মাইনাস বিট রেট যে ভ্যালুটা, এই দুটো ভ্যালুর ডিফারেন্স থেকে আমরা এভাবে লিখতে পারি যে এফ এস মাইনাস এফ এম প্লাস টু এফ বি। তো এখানে এই দুটো ফ্রিকোয়েন্সির যে ডিস্টেন্স সেটাকে তো আমরা ডেফিনেটলি টু ডেলের দ্বারা প্রকাশ করতে পারি, রিলেশন যেটা আছে ক্যারিয়ার সুইং, টু ইন্টু ফ্রিকোয়েন্সি শিফট ইকুয়ালস টু ক্যারিয়ার সুইং আমরা দেখেছি, আর টু এফ বি যেটা আছে টু ইন্টু বিট রেট সেটা এরকমের। তো আলটিমেটলি যে জিনিসটা ডিফারেন্স সেটা হচ্ছে আপনার ব্যান্ডওয়েথ ইকুয়ালস টু টু ইন্টু ডেলেফ প্লাস টু এফ এম, এটা হচ্ছে মূলত আপনার এফ এম মডুলেশন, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডওয়েথের সূত্র হচ্ছে এটা। আর ফ্রিকোয়েন্সি শিফট কেইং মডুলেশনের ক্ষেত্রে ডিফারেন্স শুধু এতটুকুই যে আপনার এখানে যে আমাদের টু এফ এম যেটা ছিল, মানে
আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির যে টু টাইমস যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা বিট রেটের টু টাইমস দ্বারা শিফট হয়ে যাবে। জাস্ট এতটুকুই ডিফারেন্স এবং ওই বইতে বলা আছে। আসলে এটা মূলত একটা এক্সেপশনাল কেস, ওনারা আসলে ভালো বলতে পারবে। এনিওয়ে আমি যতটুকু বুঝেছি ততটুকু হচ্ছে যে ব্যান্ডওয়িথ ইকুয়ালস টু টু ডেল এফ প্লাস টু এফ বি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, টুটা কমন নিয়ে ডেল এফ প্লাস এফ বি। এখানে ডেল এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আর এফ বি হচ্ছে বিট রেট। ওকে, তো আমরা মডুলেশন ইন্ডেক্স বা মডুলেশন ফ্যাক্টরের যে সূত্রটা জানি, এম ইকুয়ালস টু ডেল এফ প্লাস এফ এম, সেটি এখানে লিখলাম এইস ইকুয়ালস টু ডেল এফ প্লাস এফ এম। এটা আসলে এইস মডুলেশন ইন্ডেক্স, আর অনেক সময় আপনাকে ফ্যাক্টর অফ এফ এস কিউ বলা থাকতে পারে। ঠিক আছে, ডেল এফ বাই এফ এম। তো ডেল এফের সূত্র আমরা জানি এফ এম মাইনাস এফ এস বাই টু, এবং সেটা কিন্তু অবশ্যই মডুলাস ভ্যালু, অর্থাৎ নেগেটিভ পজিটিভ কোনো কিছু গ্রান্টেড হবে না, সব কিছু পজিটিভ হিসেবে গ্রান্টেড হবে। আর এফ এম, এফ এম এর রিলেশনটা আমরা দেখেছি ওই গ্রাফ থেকে, মূলত এটা এফ এমটি হচ্ছে এফ বি বাই টু, মানে বিট রেটের অর্ধেক। ঠিক আছে, এই দুইটা থেকে আমরা টিও টু কাটাকাটি করলে আমরা এইভাবে একটা ভ্যালু লিখতে পারি যে এইস ইকুয়ালস টু এফ এম মাইনাস এফ এস ইন্টু এফ বি। এবার আমরা কয়েকটা ম্যাথ দেখি, যেমন একটা ম্যাথ যদি আমরা দেখি যে ডিটারমাইন দ্য পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কত, ভ্যালু বের করো, মিনিমাম ব্যান্ডউইথ কত, বাউট রেট কত ফর বাইনারি এফ এস কে সিগনাল উইথ মার্ক ফ্রিকোয়েন্সি স্পেস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে অ্যান্ড অন ইনপুট বিট রেট দেওয়া আছে টু কেবিপিএস। তো আমরা পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যেটা ডেল এফ, ডেল এফটা হচ্ছে পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আর টু ডেল এফটা হচ্ছে পিক টু পিক ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো ডেল এফটা যদি আমরা বের করতে চাই, তো আমরা জানি মার্স ফ্রিকোয়েন্সি স্পেস ফ্রিকোয়েন্সি তার যে ডিফারেন্স সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে ডেল এফের ভ্যালুটা পাবো। মিনিমাম ব্যান্ডউইথের সূত্রটা আমরা এই মতো দেখলাম যে ব্যান্ডউইথ ইকুয়ালস টু টু ডেল এফ প্লাস এফ বি। এখানে ভ্যালুগুলো বসিয়ে আমরা সিক্স কেবিপি, সিক্স কিলো হার্জ, যেহেতু ব্যান্ডউইথ হার্জে আসবে, সিক্স কিলো হার্জ ব্যান্ডউইথ বের করতে পারি। আর বাউট রেট হচ্ছে যে বিট রেট বাই এন, যেহেতু বিএফএসকে, তো এনের ভ্যালুটা ওয়ান ধরে আমরা এখানে টু কিলো বাউট এই ভ্যালুটা বের করতে পারি। আর একটা ম্যাথ দেখবো অপর পেজে, সেটা হচ্ছে যে অ্যাট এফ এস কে মডুলেশন ফ্রিকোয়েন্সি শিফট কেই মডুলেশন, সবসময় কী মডুলেশন আছে এটা দেখবেন, আর সূত্রগুলো ওই মডুলেশনের যে সূত্র ওগুলো ইউজ করবেন। তো এফ এস কে মডুলেশন যেটা মূলত ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, সেই মডুলেশনের ক্ষেত্রে দেয়ার হ্যাভ বিট রেট দেওয়া আছে 140 কেবিপিএস, মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে ফাইন্ড আউট ব্যান্ডউইথ অফ দ্য সিস্টেম। তো আমরা জানি মডুলেশন ইন্ডেক্স টু ডেল এফ বাই এফ এম, এইস ইকোয়ালস টু এফ এম মাইনাস এফ এস বাই টু এফ বি বাই টু। এখান থেকে আমরা এইস ইকোয়ালস টু এটা জানি, তো আমরা এখান থেকে আমাদের যেহেতু এইস মডুলেশন ইন্ডেক্সের ভ্যালুটা দেওয়া আছে, বিট রেট দেওয়া আছে, আমরা সেখান থেকে এই এই ভ্যালুটা বের করতে পারি, দুটো ফ্রিকোয়েন্সি ডিস্টেন্সটা বের করতে পারি 105। তো আমরা জানি যে দুটো ফ্রিকোয়েন্সি ডিস্টেন্সের সাথে আপনার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের যে রিলেশন টু টাইমস, সেখান থেকে আমরা ডেল এফ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের ভ্যালুটা বের করতে পারি। তো আমরা ব্যান্ডউইথ অফ এফ এস কে যেটা আমাদের বের করতে বলছে সেটা হচ্ছে টু ডেল এফ প্লাস এফ বি, টু ইন্টু ডেল এফের ভ্যালুটা বসলাম, বিটির ভ্যালুটা বসলাম, আলটিমেটলি এখান থেকে আমরা এফ এস কের ব্যান্ডউইথ বের করতে পারি। বইটার নাম হচ্ছে যে ডিজিটাল, সরি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অ্যাডভান্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন সম্ভবত, রাইটার নাম হচ্ছে ওয়াইন থমাসি। তার উপরে দুই নম্বর চ্যাপ্টার ডিজিটাল মডুলেশন, সেখানে এই রিলেটেড আর কিছু ম্যাথ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।